সমস্ত চাকরির খবর পেতে হলে প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে ফ্রি ফ্রি জব অ্যালার্ট, এই যে উপরে দিয়ে দিয়েছে, এই সাইডে যাওয়ার পর এখানে সমস্ত রকমের সরকারি জব আপনারা পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এখানে সব স্টেট ওয়াইজ দেখুন, এখানে নিচে সব স্টেট ওয়াইজ দেওয়া আছে, উপরে ওয়েস্ট বেঙ্গল, ইউপি, ইউকে, এভাবে সব রকম চাকরির খবর দেওয়া আছে। এখানে দেখুন যেগুলো চলছে, অ্যাপ্লাই চলছে, সেগুলোকেও দিয়ে দিয়েছে। এই যে যেমন এগুলো অ্যাপ্লাই চলছে এখন। আরেকটা জিনিস দেখুন, আমি রেলওয়ে জবে ঢুকছি। রেলওয়ে জবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন রেল ভ্যাকেন্সি 3টে অ্যাপ্লাই চলছে। এখন 3টে অ্যাপ্লাইয়ের সম্বন্ধে জানতে হলে গেট ডিটেলসে যেতে হবে। গেট ডিটেলসে যাওয়ার পর এখানে একটা পিডিএফ দিয়ে দিচ্ছে। এই পিডিএফে সমস্ত কিছু দেওয়া আছে, এটা অফলাইন ফর্ম, সমস্ত কিছু দেওয়া আছে, এখান থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে। এরপর আপনি যদি চান যে সমস্ত চাকরির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য একটি কাজ করতে হবে, সেটি হলো এখানে আপনার ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডি দিয়ে দিলে সুবিধা হয় কি, সমস্ত চাকরির খবর ইমেল আইডির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আমি এরপর যে ভিডিওগুলো বানাবো সেগুলো সব অ্যাপ্লাই কীভাবে করব এখান থেকে সেই সম্বন্ধে। আপনি দেখছেন 3 hours অফ আর 3। আমি রাজীব।